নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডিডি বাংলা নিউজ আজকের আবহাওয়ার বিশেষ বার্তা এক নজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনি চ্যানেলে প্রথমবার প্রবেশ করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখবেন আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেখানকার বর্তমান অবস্থা কি বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানাবেন গতকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি জেরে অনেকটাই নেমেছে তাপমাত্রা আজও সমান তালেই চলবে বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি হতে পারে আজও গতকাল থেকেই তুষারপাত এবং শিলাবৃষ্টি চলছে দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে গতকাল ভারী তুষারে ঢাকা পড়েছে দার্জিলিং শহরও আজ তাপমাত্রা আরও কমবে সঙ্গে আরও বাড়তে চলেছে বৃষ্টি ও তুষার অন্যদিকে আজ মেঘ কাটবে দক্ষিণবঙ্গে পাওয়া যাবে রোদ ঝলমলে দিনও গতকালের বৃষ্টির জেরে বেশ কিছুটা নিম্নগামী দক্ষিণবঙ্গের পারদ শীত বিদায় নিয়েছে রাজ্য থেকে ফলে সরস্বতী পুজোর পর থেকে আবার বাড়তে পারে তাপমাত্রা সকালের দিকে বিভিন্ন জায়গায় কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন।